ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ ক্যান্সার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকিং। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটি রেসিপি করে দেখাবো। এটা হলো একটি ভাতের পিঠা। আমরা কিন্তু অনেকেই ভাত অপচয় করি, বেঁচে যাওয়া ভাতগুলোকে হয়তো ডাস্টবিনে ফেলে দেয় অথবা ময়লা ঝুড়িতে নিয়ে রেখে দেয়। কিন্তু এটা না করে, মানে আমার মূল কথা হলো, অপচয়টা না করে আপনার সেই ভাতটাকে ভালো একটা কাজে লাগান। এটা কিন্তু খুবই মজা এবং খেতে খুবই ভালো লাগে। সকাল বিকালে নাস্তা হিসেবে এটাকে খেতে পারেন। আর এই ভাত দিয়ে পিঠাটা তৈরি করাও খুব ইজি। আমি আশা করছি যে আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগবে। আর দেখেই কিন্তু বুঝছেন যে এটা কিন্তু খুবই কালারফুল একটা পিঠা, আর এটা অনেকটাই ক্রাঞ্চি। শিরা দিয়ে অথবা গুড় দিয়ে খেতে পারেন অথবা খালিও খেতে পারেন। আশা করবো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নিচ্ছি পিঠাটা কীভাবে তৈরি করতে হয়। বেঁচে যাওয়া ভাত দিয়ে পিঠাটা তৈরি করতে আমি এখানে কিছু আগের দিনের ভাত নিয়েছি, যে ভাতটা আমাদের ঘরে এক্সট্রা ছিল। খাওয়ার পরে দেখা যায় অনেক অনুষ্ঠান বা মেহমান এসেছে বাসায়, তখন কিন্তু অনেক ভাত রান্না করা হয়। তারপরে কিন্তু যখন মেহমান চলে যায় অনেক ভাত ঘরে থেকে যায়। যদি সদস্য সংখ্যা কম থাকে কিন্তু টেনশন থাকে যে ভাতটা কী করবে, এতগুলো ভাত কীভাবে রান্না করে খাবে আবার। তো এই জন্য আমি খুব সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যেটা এই ভাতগুলো দিয়ে তৈরি করতে পারেন। এর জন্য আমি এখানে পরিমাণ মতো ভাত নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কালার কিছু, আর লাগবে তেল, আর আমাদের পিঠাটা তৈরি করার জন্য লাগবে এই যেমন প্লাস্টিকের একটি মুখ, যে কোনো প্লাস্টিকের ডিবির একটি মুখ নিলেই চলবে। আর নিয়েছি কালার করার জন্য এখানে একটি বাটি আর এবং একটি চামচ। চাইলে হাত দিয়ে মিক্স করতে পারেন, কিন্তু দেখা যাবে হাতে কিন্তু রংটা লেগে যেতে পারে। এখন তাহলে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠা তৈরি করতে আমাদের আরও একটা জিনিস লাগবে, যেটা হলো পাটা আর স্টিলের প্লেট অথবা বেতের যে কোলা বা চালনি আছে এগুলোর মধ্যে পিঠাটা শুকুতে দিতে হবে। আমার এই তেলটা নেওয়ার একটাই কারণ, এই যে মুখটার গায়ে তেলটা লাগাতে হবে যাতে করে পিঠাটা তুলতে সুবিধা হয়, এবং যেই জিনিসটাতে আমরা পিঠাটা শুকোতে দিব ওটা থেকেও শুকানোর পরে যাতে তুলে নিতে সহজ হয়। আমি এখন প্রথমে তেলটা লাগিয়ে নিচ্ছি, হয়ে গেল। এখন পিঠাগুলো তৈরি করে নেব। আমি প্রথমে শুধু ভাতটা দিয়ে পিঠা তৈরি করতেছি, কালার দিব না। আর হ্যাঁ, আরেকটি কথা বলে দিচ্ছি, আমি এখানে লিকুইড ফুড কালার নিয়েছি। চাইলে গুরু যে ফুড কালার আছে ওটা ইউজ করতে পারেন, জেল ফুড কালার কিন্তু ইউজ করা যাবে না। আর যদি ফুড কালার বা পাউডার বা লিকুইড দুটোর একটাও যদি হাতের কাছে না থাকে তাহলে সাধারণ যে শুধু সাদা ভাতটা এটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এখন পাটায় বেটে নিব। আমি কীভাবে বাটতেছি এবং তৈরি করতেছি এটা কিন্তু ফলো করবেন। যদি এটা মিক্স করে ফেলেন তাহলে কিন্তু পিঠার যে মূল টিক্সটা এটা কিন্তু পাবেন না। এই যে মুখটা নিলাম, এখন আমি এই যে এদিক থেকে ভালোভাবে পিছনের দিকে টান দিয়ে নিয়ে আসবো। এখন এটা কিন্তু তেলটা দেওয়ার ফলে পিঠাটা তুলে নিতে সুবিধা হবে। এটাই কিন্তু মূলত আমাদের ভাতের তৈরি মজাদার পিঠা। আমি এখন একটি স্টিলের প্লেটে রেখে দিচ্ছি। এই যে প্লেটটাতে আমি রেখে দিলাম, একে একে সবগুলো পিঠা এভাবে তুলে রেখে দিব। বাটিতে আমি সামান্য পরিমাণে ভাত এক্সট্রা করে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। 2 থেকে 3 ফোঁটা নিয়েছি আমি অরেঞ্জ ফুড কালার। এখন চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেল, এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি। এটার মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি।
তিন থেকে চারটি পিঠা তৈরি করার পর আবারও তেল দিয়ে নেবেন, কারণ তেলটা কিন্তু পিঠাগুলোতে লেগে শুকিয়ে যায়। এই যে দেখুন, অরেঞ্জ কালার পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেল। এখন সবগুলো পিঠাকে আমি একত্রে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলো কালারিং পিঠা এবং সাদা যে পিঠাগুলো তৈরি করেছি, এই পিঠাগুলোকে কিন্তু বেশিক্ষণ রোদে দিতে হবে না। এই যে উপরে যে পাটা দেখছেন, শুধু একদিন রোদে দিয়ে এই উপরে পাটটা একটু শুকিয়ে গেলে এরপর পাখার নিচে রেখে ভালোভাবে শুকিয়ে নিতে পারেন। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর আগে আমার বাসায় তৈরি করা পিঠা ছিল, ওগুলো শুকানোর পর কেমন হয়েছে। সবগুলো পিঠা যেহেতু আমি তৈরি করে নিয়েছি, দেখছেন এই যে এখানে এগুলো হলো আমি আজকে যে পিঠাগুলো তৈরি করেছি, আর এই পিঠাগুলো আমার আগে থেকেই ঘরে তৈরি করা ছিল। আর এগুলো হলো ভাজা পিঠা যেগুলো আমি ভেজে নিয়েছিলাম। শুকনোটা কেমন হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে এর আওয়াজটা কিন্তু শুনতে পাচ্ছেন, অনেকটাই কিন্তু হার্ড হয়েছে। পাখার নিচে কিন্তু আমি শুকিয়েছি, প্রথমে রৌদ্র দিয়েছিলাম আর ভাজার পরে কতটা মচমচা, কত সহজে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন। চাইলে এভাবে খালি চায়ের সাথে খেতে পারেন অথবা শিরা দিয়েও খেতে পারেন। আর আপনারা কিন্তু দেখেছেন যে আমি এটাতে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ লবণ ব্যবহার করার ফলে এই পিঠাটা থেকে পানি ছেড়ে দেয়, শুকিয়ে রাখার ফলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আপনারা কিন্তু এই পিঠাটা চাইলে যতদিন পর্যন্ত চান ততদিন সংরক্ষণ করতে পারবেন। আর আমি এটা বেজে যাওয়া ভাত দিয়ে তৈরি করেছি, চাইলে পান্তা ভাত দিয়েও তৈরি করতে পারেন। কিন্তু পান্তা ভাত দিয়ে তৈরি করার আগে পিঠাটাকে কি ভাতটাকে আগে থেকে ভালোভাবে চেপে নিতে হবে, যাতে করে এটার মধ্যে বেশি পরিমাণে পানি না থাকে। আমি তাহলে আশা করছি যে আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে, আর খুবই ইজি এটা বানানো, আর খেতেও খুবই সুস্বাদু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজাতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।